সাহেলে সাল্লামের মসজিদ, পিছনের কবর, আর এই হলো পুরো এলাকা। দেখুন কি পাথরে কি রুক্ষ একটা এলাকা। দেখতে বাপ লাগে গাছ এবং কাঁটা জাতীয় গাছ ছাড়া কোনো গাছ নেই। এই পেছনে বিশাল পাহাড় এবং পাথরের পাহাড়, পাথরের দেয়াল মনে হয় এটি। ঠিক চারদিকে পাহাড় ঘেরা স্থানে ওনার কবর, আরব সাগরের তীরে এই পাহাড়ের কোলে ওমানে সালালায়।